ফসলের ফলন বৃদ্ধিতে টিএসপি সার কি ভূমিকা পালন করে জানেন কি? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যে কোনো ফসলের ফলন বৃদ্ধির জন্য অনেকগুলো উপাদানের প্রয়োজন হয়, যার মধ্যে টিএসপি সার হলো উল্লেখযোগ্য একটি উপাদান। টিএসপি সার ব্যতীত ফসলের ফলন বৃদ্ধি কোনোভাবেই সম্ভব নয়। তাই এখন আমরা জানব ফসলের ফলন বৃদ্ধিতে টিএসপি সার কি ভূমিকা পালন করে থাকে বা কিভাবে টিএসপি সার ফসলের ফলন বাড়িয়ে দেয়। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। টিএসপি সার কোষ বিভাজনে অংশগ্রহণ করার মাধ্যমে ফসলের ফলন বাড়িয়ে দেয়। গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল উৎপাদনের মাধ্যমে গাছের ফলন বাড়াতে টিএসপি সার মুখ্য ভূমিকা রাখে। শিকড়ের বৃদ্ধি ও বিস্তার ঘটিয়ে ফলন বাড়াতে টিএসপি সার যথেষ্ট সাহায্য করে। টিএসপি সার শর্করা উৎপাদন ও আত্তীকরণের মাধ্যমে গাছের ফলন বাড়াতে সাহায্য করে। টিএসপি সার যে কোনো গাছের কাঠামো শক্ত করার মাধ্যমে ফলন বাড়াতে সাহায্য করে। রোগ ও পোকার আক্রমণ রোধ করার মাধ্যমে গাছের ফলন বাড়াতে সাহায্য করে। টিএসপি সার গুণগত মানসম্পন্ন ফুল ও ফল উৎপাদনের মাধ্যমে ফলন বাড়াতে সাহায্য করে। গাছের কাণ্ড ও মূলের বৃদ্ধির মাধ্যমে ফলন বাড়াতে সাহায্য করে। তাহলে আমরা জানলাম টিএসপি সার যে কোনো ফসলের ফলন বৃদ্ধিতে কিভাবে সাহায্য করে। এখন আমরা জানব টিএসপি সারের ব্যবহার বিধি। টিএসপি সার দুভাবে ব্যবহার করা যায়। এক নম্বর হলো ছিটিয়ে ব্যবহার করা যায়, দুই নম্বর হলো স্প্রে করেও গাছে টিএসপি সার ব্যবহার করা যায়। ছাদ বাগানে ছিটিয়ে ব্যবহার করার ক্ষেত্রে গাছের আকার অনুযায়ী 5-50 গ্রাম হারে গাছে ব্যবহার করা যায়। মাঠ ফসলের ক্ষেত্রে 2-3 কিস্তিতে 20-30 কেজি হারে 33 শতকের বিঘায় প্রতি কিস্তিতে ব্যবহার করা যায়। আর স্প্রে করার ক্ষেত্রে 16 লিটার পানিতে 50-100 গ্রাম টিএসপি সার ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে তারপর গাছে স্প্রে করা যায়। তবে ছিটিয়ে ব্যবহার করার ক্ষেত্রে টিএসপি সার যেন গাছের পাতায় না পড়ে বা পাতায় যেন আটকে না থাকে, সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে জানলাম টিএসপি সার ফসলের ফলন বৃদ্ধিতে কিভাবে সাহায্য করে এবং এর পাশাপাশি জানলাম টিএসপি সারের ব্যবহার বিধি। আশা করি এই ভিডিওটি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে অথবা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আগামী নতুন একটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।